এনটিভির সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান গানে গানে আয়োজন। আজকের এই অনুষ্ঠানে আপনারা যে যেখান থেকে ডাকছেন সকলকে জানাচ্ছি আয়ন টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের সংস্কৃতি, তার সাথে আমাদের সম্পৃক্ততা এবং আমাদের বাঙালিয়ানা নিয়েই আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে। আমরা যেখানেই যাই না কেন, আমাদের সাথে আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের সর্ব বাঙালিত্ব যে বিষয় সেগুলো নিয়ে আসি। প্রবাসেও আমরা এসেছি, সে আমাদের ঐতিহ্যগত ধারাবাহিকতার বজায় রেখে আমরা চলছি এবং থাকছি। তো আজকের এই অনুষ্ঠানে গানে গানে আয়োনে আজকে আমাদের সাথে একজন শিল্পী রয়েছেন এবং সে সাথে সকলে মিলে কিছুটা হলেও আপনাদেরকে এই প্যান্ডামিক অবস্থায় বিনোদন দেব, মনের তাগিদে কিছুটা হলেও প্রশান্তি পাবেন। তো শুরুতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন এ বিলেতের ইয়াং মানুষের একজন ফ্রেজ বাউল শিল্পী, বাউল এম হোসেন। হোসেন ভাই, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আয়ন টিভিতে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কেমন আছেন? আয়ন কর্তৃপক্ষ, যারা আজকের এই এত সুন্দর একটি প্রোগ্রাম আপনারা করেছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। দূরে কাছে টিভি সেটের সামনে যারা বসে আছেন, আপনারা দেখতেছেন আমাদের আজকের এই অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করব আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনারা, যদিও আমরা এই মুহূর্তে অনেকেই ভালো থাকার কথা নয়, তবু আমরা ভালো থাকতেই হচ্ছে, ভালো আছি আলহামদুলিল্লাহ, এটাই বলবো, অনেক ভালো আছি। সেই ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি গানে গানে আয়ন। রয়েছেন আমাদের সাথে আমাদের অনেক সহযোগী, সকলকে আমরা অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো প্রথমেই যাচ্ছি হোসেন ভাই, আপনার একটি গান, সেটা আপনার পছন্দ নিয়েই আমরা আমাদের শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য আমরা সেই গানটি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি যে গানটি করছি, আপনারা অনেকে হয়তো জানেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বা হেলাল উদ্দিন, উনি আমার সঙ্গীত জগতের গুরু, যার হাতে ধরে আমি এই সঙ্গীতে এসেছি। আমি যত টিভি চ্যানেলে প্রোগ্রাম করি না কেন, প্রথমেই আমি আমার একটা হামদ পরিবেশন করি, তারপরে হয়তো অনেকের অনেক চাহিদা মোতাবেক গান থাকে, আমি সেগুলো গাওয়ার চেষ্টা করি। তো প্রথমে ওনার লেখা একটি হামদ দিয়ে শুরু করছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আমি তোমারে ডাকি গো আল্লাহ, আমি তোমারে ডাকি, তোমায় পাবো বলে আমি তোমারে ডাকি গো আল্লাহ, আমি তোমারে ডাকি, আমি তোমারে ডাকি গো আল্লাহ, আমি তোমারে ডাকি, তোমায় পাব বলে এই ভূমণ্ডলে, তোমায় পাব বলে এই ভূমণ্ডলে, কত আশা মনে রাখি,
ডাকি প্রিয় দর্শক, আমরা শুনলাম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটি সুন্দর সঙ্গীত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই সঙ্গীতের যিনি গীতিকার তিনি হলেন আজকে যে গান করেছেন বাল এম হোসেনের বড় ভাই হেলালুদ্দিন। তিনি পূর্ব সিলেটের একজন সিনিয়র সঙ্গীতশিল্পী এবং তিনি গানও লিখে যাচ্ছেন একসাথে গীতিকার এবং প্রতিজ্ঞা পূর্ব সিলেটের যার বাড়ি রয়েছে সিলেটের বিয়ানীবাজারে। তো শুনলাম, ধন্যবাদ বাউল এম হোসেনকে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন
আপনারা যারা খুবই পরিচিত, তিনি নিজেও একজন শিল্পী যিনি কিবোর্ডে রয়েছেন, আপনাদের সকলের পরিচিত আমাদের প্রীতম ভাই, ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে। এবং সে সাথে আরেক আমাদের প্রিয় একজন ভাই যিনি অক্টোবরে রয়েছেন, রিজওয়ান, স্বাগতম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং আমাদের ক্যামেরার বাইরেও রয়েছেন আমাদের সাথে অনেকেই সহযোগী হিসেবে, মন্দিরা রয়েছেন আমাদের ভাই শাহেদ, এবং যিনি আমাদের আজকে সাউন্ডে রয়েছেন ডক্টর, হ্যাঁ তো রুবেল ভাই অবশ্যই রয়েছেন আমাদের সাথে। এবং আমরা এই অনুষ্ঠানে অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, আয়ন টিভির যারা কলাকুশলী রয়েছেন এই মুহূর্তে, ভাই পিনাক, তারপরে শরীফ, তারপরে প্রিয়াঙ্কা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে কল করতে পারেন, আপনারা আপনাদের পছন্দের গানের কথা বলতে পারেন আমাদের সকলের সাথে, এবং আমরা সকলে মিলে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করব। তো সম্ভবত আমাদের সাথে একজন কলার রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, যে কে বলছেন এবং কোথা থেকে বলছেন ভাই? আমি লন্ডন থেকে। জি, আমি এমোশন যে তোমার একজন প্রিয় মানুষ কইরাম। জি, নাম বলবেন প্লিজ। নাম কোয়া লাগছে না, যা সানার লোকে দোকা কইলো তার আমার সিনে। আচ্ছা আচ্ছা, জি কথা বলছেন হোসেন ভাই। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম উস্তাদ জি, রুবেল মাতরাম। রুবেল ভালো আছেন? রুবেল জি, খুব সুন্দর লাগে আপনার দেখা হচ্ছে নি, আমরা আশা করবো এই অনুষ্ঠান আরো হইতো বুঝছেন। আর আপনার কাছে অনুরোধ থাকবো বুঝছেন, কাশিম স্যার গান গাইবা। এবং হোসেন ভাই অবশ্যই আপনার অনুরোধ রাখবেন। তো আমরা সুপ্রিয় দর্শক, আমরা আবারও যাচ্ছি আরেকটি সুন্দর গান আমরা শুনবো বাউল এম হোসেনের কণ্ঠে। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, এবারে আমি দুর্বীর শাহ রচিত, দুর্বীর শাহ আপনারা সকলেই পরিচিত আছেন দুর্বীর শাহর সাথে, দুর্বীর শাহ গান রয়েছে এখানে, গান রয়েছে শাহ আব্দুল করিম সাহেবের, অনেক গান আছে আমি আপনাদের গাওয়ার চেষ্টা করব। তো এবারে দুর্বীর শাহ একটা গান শুনে। ওরে খুজিয়ানা পাই তোমারে করিয়া কত সন্তান, বন্ধু রে তুই প্রাণের বন্ধু রে তুই নিষ্ঠুর পাশা,
যে গানটি আমরা শুনলাম সে গানটি হলো যে বন্ধু আমার নিশ্চিন্ন পাষাণ, সেই বন্ধু যিনি দূরবীন শাহ তার আধ্যাত্মিক তার রচনায় তার প্রভুর কথা বলছেন, তার মনিবের কথা বলছেন, তো যেটা প্রাণ জুড়ে যায় আমরা সৃষ্টিকর্তার টানে এই যে গানগুলো খুব সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালাম আলাইকুম। লিটন ভাই, আপনারা শুনতে থাকুন, আমরা আমাদের প্রথম অনুষ্ঠান আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা শুরু করেছি। অবশ্যই সব কিছু শুরুতেই হয়তো কিছুটা ভুলগুটি থাকতে পারে, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে উন্নতভাবে সেই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য। আর দেখতে থাকুন, ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। তো হোসেন ভাই, যেটা আমরা বলছিলাম, কবি মানে গভীরতা থেকে তার মনের আবেগ তার সৃষ্টিকর্তার প্রতি যে প্রকাশ সেটা দূরবীন শাহ করেছেন, এবং সেই গানটি আপনি আমাদের আয়ন টিভির দর্শকদের জন্য উপহার দিলেন সুন্দর সুললিত বাউল কণ্ঠে। তো সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আমাদের সহযোগিতা আরও দুজন রয়েছেন, যিনি আমাদের মালিক ভাই আমাদের ঠিক বিহাইন্ড অফ ক্যামেরা আমাদের রয়েছেন, এবং আরেকজন রয়েছেন আমাদের আমার খুবই প্রিয় একজন মানুষ জসিম ভাই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো হোসেন ভাই, এবারে কি আমরা আরেকটি গান করব? অবশ্যই আপনার শিল্পিত্ব নিয়ে তার আপনার সুললিত কণ্ঠে অবশ্যই আমাদেরকে আরেকটি গান উপহার দেবেন। এবারে আব্দুল করিম সাহেবের একটা গান। জি, ব
ভব সাগরে নাইয়া মিশা গৌরব কররে পরার ধনে লইয়া একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তৈয়া একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তৈয়া পরার ধনে লইয়া ভব সাগরে সাগরম কররে পরার ধনে লইয়া।
আয়ন টিভির গানে গানে এই অনুষ্ঠান আপনাদের জন্য। আপনারা এই অনুষ্ঠান দেখবেন প্রতি সোমবার রাত 11:30 থেকে 1টা পর্যন্ত। আপনাদের বিনোদনের জন্য আমাদের মা মাটি এবং মানুষের হৃদয়ের কথা নিয়েই এই অনুষ্ঠান। তো আপনাদেরকে আবার স্বাগতম। আর ঠিক আমরা গানে যাওয়ার আগে একজন কলার রয়েছেন, আমাদের একজন সুপ্রিয় কলার, দেখি কে রয়েছেন তার সাথে কথা বলে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মুরাদ ভাই, অনেকদিন পরে আপনার সাথে দেখা করে আমার বাস্তবে কথা বলে আমি অনেক খুশি আনন্দ বোধ করতেছি, এর জন্য যে আপনি জীবিত আমিও জীবিত। আমি জি 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 বলেন। খুবই সুন্দর, খুবই সুন্দর কথা বলছেন যে জীবিত হয়, আল্লাহর শুকরিয়া যে আমরা এখনও আমরা শ্বাস নিচ্ছি সেই করুণাময়ের কৃপায়। ধন্যবাদ। এখন দেখি কে রয়েছেন আরেকজন দর্শক আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি জি, আমার নাম রুমানা। জি, আমি বুঝতে পারছি, রুমানা ভাবি। জি, আসসালামু আলাইকুম। জি, অবশ্যই অবশ্যই শুনবেন। লিটন ভাইও বলেছেন সেজন্য অবশ্যই আপনাদেরকে শোনাবো গান। আমাদের হোসেন ভাই রয়েছেন এখানে, অবশ্যই আপনারা শুনবেন। তো দেখতে থাকুন, ভালো থাকবেন। জি, সুপ্রিয় দর্শক, আসলে আমাদের এই যে হাওর বাওর এবং আমাদের ঐতিহ্যে নিয়েই আমাদের দেশ, সেই দেশে অনেক প্রতিষ্ঠিত মানুষ জন্মেছে আর তাদের কণ্ঠে তাদের কথায় উঠে এসেছে মনের ভাষাগুলো, সেই ভাষা নিয়েই গান, কথাই সুন্দর করে বলার নামই গান। আর এই গানে গানে অনুষ্ঠান আজকে আমরা আপনাদের জন্য আয়ন টিভির আয়োজনে রয়েছি। হোসেন ভাই রয়েছেন, আমার প্রীতম ভাই রয়েছেন, আপনাদের সকল পরিচিত। তারপরে আমাদের রেজওয়ান ভাই রয়েছেন এবং আমি আপনাদের সাথে রয়েছি, আমি নাই বললাম। আমাদের ছোটো ভাই শাহেদ রয়েছেন এবং ডক্টর রবেল সাহেব রয়েছেন, তারপরে জসীম ভাই, তারপরে আমাদের মালিক ভাই, প্রিয়াঙ্কা বোন, তারপরে আমাদের পিনাক ভাই, আর পরে আমাদের শরীফ, সো অনেকেই আমাদের। আর হ্যাঁ, তো আরেকটা কল আসছে সুপ্রিয় দর্শক, দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি কোথায়? আমি সাবুদ্দিন হইয়ার বল আসিনি। সাব ভাই, আসসালামু আলাইকুম। বড় ভাই জয়, হোসেন ভাই লাগা বাতিল লাগা। ও একটা আলে থ্যাঙ্ক ইউ দিতাম রে বাবা হোসেন ভাই রে। আসসালামু ভাই বল আসিনি। ও আছে রে ভাই, খুব সুন্দর গান গান গাইতে রে, হুনিয়া খুব খুশি হইছি। থ্যাঙ্ক ইউ ভাই, আমরা দোয়া কররা আপনি আমরা ভালো লাগে রে বড় ভাই আপনি। থ্যাঙ্ক ইউ, আপনি ফোন করার লাগি খুব খুশি হইছি। আচ্ছা, ওকে ভাই, ওকে। থ্যাঙ্ক ইউ ভাই। সুপ্রিয় দর্শক, আপনাদের উৎসাহ নিয়েই আমরা অনুষ্ঠানগুলো আয়ন টিভি আপনাদের সাথে রয়েছে। তো আপনারা উৎসাহ দেবেন এবং আমাদের সাথে থাকবেন, সেটা প্রত্যাশা রাখি। আবারও আরেকজন কলার, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? ভালো আছেন, আমি আসলে ক্যান্টনে মারতেছি। জি, কে বলছেন ভাই, নাম বলবেন প্লিজ। আমি আসলে আপনার অতিথিকে চিনি, বাট আমি পরিচয় দিতে চাই। জি না, আচ্ছা আচ্ছা, উনি নেইবারে, আমি রচেস্টারে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনারা? আমরা আপনাদের দোয়া অনেক ভালো। জি, ধন্যবাদ আপনারা সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আসার জন্য। জি, তো ধন্যবাদ ভাই, এবং যারা ফোন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। উপভোগ করতে থাকুন গানে গানে আয়ন টিভির এই অনুষ্ঠান, আশা করি ভালো লাগছে এবং আপনারা আমাদেরকে সহযোগিতা থাকবেন। আর যাচ্ছি হোসেন ভাই, এবারে আমার মনে হচ্ছে একটি গান করবেন, সম্ভবত শাহ আব্দুল করিমের। এবং আমি শুধু বলবো না যে শুধু একটা সিলেট, আমাদের পুরো বাংলাদেশি সব জায়গায় কিন্তু এই প্রতিযোগিতা শিল্পীদের জন্ম হয়েছে বা গীতিকারদের জন্ম হয়েছে, তাদের সকলের গান করব। তো এবারে মনে হয়, আমার মনে হচ্ছে যে হোসেন ভাই একটা গান করবেন শাহ আব্দুল করিমের, যেটা হুরু থাকতে আমরা নানা বাড়ি যাইতাম, এই ধরনের একটা গান, এই ধরনের গান। তো আশা করি ভালো লাগবে, শুনতে থাকুন দর্শক। ধন্যবাদ মুরাদ ভাই এত সুন্দর উপস্থাপনা আপনি করার জন্য। শাহ আব্দুল করিমের কিন্তু অনেক গান, শাহ আব্দুল করিম রচনার সমগ্র বইতে প্রায় 500-এর উপরে গান বইতে রয়েছে, অনেক গানে গাওয়া হয়নি, কিছু গান হয়তো 50-টা 100-টা গানের মতো, এগুলো গানে আমরা মার্কেটে সবসময় শুনতে পাচ্ছি।
টিভি চ্যানেলে হোক, কোনো প্রোগ্রামে হোক, এই সমান একই জিনিসই বারবার ঘুরে ফিরে আসতেছে। একটু ভিন্নধর্মী ওনার অনেক গান গানগুলো আছে, যেহেতু আমি চাই অনেক কিছু গান, আরও কিছু গান এগিয়ে আসুক, অন্যজনে গান করবে, সেই গানটাও তেমন পুরাতন না, একটু নতুন গান। হুরুতাতে যাইতাম নানার বাড়ি, বলতে না পারে সিলেটের আঞ্চলিক ভাষা, অনেকে বলছেন আবার সিলেটের গান। আসলে আমি তো সিলেটের গানও গাইলাম, আমি যে তিন চার চারটা গান গাইছি সব গানও কিন্তু আমাদের সিলেটের, শাহ আব্দুল করিম সিলেটের, আপনারা দূরবীন সাহেব বললেন সিলেটের, আমি আর বড় ভাই বাউল হেলালুদ্দিন উনিও সিলেটের, আমিও সিলেটের। তো আমরা সিলেটের গান এখনও করতেছি, আর সিলেটের গান আমি সব সময় করি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন সিলেটের গানই করে যাব। ধন্যবাদ আপনারা সবাইকে এত ভালোবাসা উৎসাহ দেওয়ার জন্য, সবসময় ফোন করতেছেন আপনারা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খাইতাম কত মজার খানায় আজও তা ভুলতে পারি না, খাইতাম কত মজার খানায় আজও তা ভুলতে পারি না, বড় মামিরে ডাকিতাম শাশুড়ি ভুলতে না পারি, গুরু থাকতে যাইতাম নানারে বাড়ি। গুরুতাপ থেকে তো আমরা সবাই নানার বাড়ি গেছি, নানির লোকে নানার লোকে কত ডংতমসা, এটা আমাদের শৈশবের গান। হুরু তাতে যাইতাম নানার বাড়ি ভুলতে না পারি, হুরু তাতে যাইতাম নানার বাড়ি, হুরু তাতে যাইতাম নানার বাড়ি ভুলতে না পারি, হুরু তাতে যাইতাম নানার বাড়ি। তাতে যাইতাম নানার বাড়ি।
একদম শব্দগুলো মনে হচ্ছে কবি পরিচিত, তার গাঁথুনি যেটা, শব্দের যে চয়ন এবং সেই শব্দগুলোকে গানের বাসায় এত সহজ করে যে রচনা করেছেন শাহ আব্দুল করিম সাহেব, যেটা মনে হয় যে আপনি যখন গান করছেন তখন মনে হচ্ছে যে আমরা একটা চিত্র দেখছি, যে নানা বাড়ি যাওয়া, বড় ভাইয়ের সাথে, মায়ের সাথে, নানির সাথে যে একটা মজার সম্পর্ক, নানার সাথে এই বিষয়গুলো এত সুন্দর পরিভাষায় উঠে এসেছে, তো মনে হচ্ছে যে এটা আমরা একটা সিনেমা দেখছি এই গানের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই যে মনের কথাগুলো, মনের কথাগুলো নিয়েই কিন্তু গান রচনা হয় আর গানের মাধ্যমে প্রস্ফুটিত হয় মনের ভাবাবেগ, আমরা আনন্দিত হই, মনের প্রফুল্লতা আসে। শুনলাম সুন্দর একটি গান শাহ আব্দুল করিম সাহেবের রচনায় এবং বাউল এম হোসেনের কণ্ঠে। আশা করি আপনাদের ভালো লেগেছে। গানে গানে আয়োজন এই অনুষ্ঠান আপনাদের জন্য থাকবে প্রতি সোমবার রাত 11:30 থেকে 1টা পর্যন্ত। দেড় ঘন্টার এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন এবং উৎসাহ দেবেন যখন সহযোগিতা করবেন, আমরা এটা চালিয়ে যাওয়ার সে প্রত্যাশা আমাদের আরও এগিয়ে যাবে, আরও আবেগতাড়িত করবে আমাদের যারা এর আয়োজন, বিশেষ করে আয়ন টিভি। সুপ্রিয় দর্শক, আমরা গানের জন্য এই অনুষ্ঠান, আমরা গান শুনব মনের মাধুরী বিষিয়ে, মনের মাধুরতা নিয়ে আনন্দিত হব, সেটাই আমরা প্রত্যাশা করি। তো যাচ্ছি আবারও আমাদের বাউল এম হোসেনের কাছে 8 সুন্দর গান শোনার জন্য। সুপ্রিয় দর্শক, শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদিও আমিও একজন গীতিকার, আমিও গান লেখি, আমি বেতারের তালিকাভুক্ত গীতিকার, আমি এবার আমার লেখা একটি গান আপনাদেরকে উপহার দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি গান ভালো লাগে আমার জন্য দোয়া করবেন মন থেকে, সবার কাছে আমি দোয়া চাই, দোয়া ভিক্ষা, দোয়া প্রার্থী, আপনাদের সামনে যেন সবসময় ভালো ভালো গান করতে পারি এই দোয়াটাই চাই। বন্ধুর বাসি সুরে আমায় পাগল করিল, বাসির সুরে পরাণ ঘরে তাকিতে না, কি দিল আমায় পাগল করিল। বন্ধুর বাসির সুরে আমায় পাগল করিল, বন্ধুর বাসির সুরে আমায় পাগল করিল, বাসির সুরে পরাণ ঘরে তাকিতে না, কি দিল আমায় পাগল করিল, বন্ধুর বাসির সুরে আমায়।
বাসির সুরে আমায় পাগল করিল। সুপ্রিয় দর্শক, যে রাধে সে চুলো বাঁধে, আমাদের বয়োজ্যেষ্ঠরা বলেন সেই কথাটি। আপনারা দেখছেন ভালো লাগছে এবং আপনারা অনেকেই ফোন করেছেন, অনেকের ফোন আমরা প্রচুর কলার রয়েছেন, আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে কথা বলবো। দেখা যাক কে রয়েছেন শুরুতেই একজন কলার। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা পাচ্ছি না যিনি কল করেছেন। দেখি পরবর্তী কলার কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান। জি ভাইজান, আসসালামু আলাইকুম। কে বলছেন এবং কোথেকে বলছেন? জি, কথা বলছিলাম। জি ভাইজান, মাতি লক্কা, মাতি লক্কা। জি, আসসালামু আলাইকুম। মল্লিক ভাই শুনতে থাকুন, অবশ্যই হোসেন ভাই আপনাদের জন্য গান করবেন। দেখি কে রয়েছেন পরবর্তীতে আরেকজন কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন এবং কোথেকে বলছেন? আমি হুমায়ুন খৈরাম ভাই। জি হুমায়ুন ভাই, জি বলেন। জি জি হুমায়ুন ভাই, কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, বলেন। জি, আমি হুমায়ুন খৈরাম, আমি মুরাদ ভাই হোসেন ভাই লেগে কথা বলতাম। জি, কথা আসসালামু আলাইকুম ভাই, হোসেন ভাই লেগে কথা বলতাম। জি, আসসালামু আলাইকুম, আমি মাতরাম। জি, আসসালামু আলাইকুম হোসেন ভাই। ওয়া আলাইকুম সালাম।
জি আপনার কথা থেমে থেমে আসছে, জি কথা বলেন আপনি। জি ভাই আমি শুনলাম আপনার কথা। জি কলার কে আমরা হারিয়ে ফেলেছি, আসলে থেমে থেমে কথা আসছে, যাচ্ছি পরবর্তী কলার দিকে রয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? কণ্ঠ খুবই পরিচিত। দেলোয়ার হোসেন, দেলোয়ার। আচ্ছা আচ্ছা, দেলবার বন্ধু কি অবস্থা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, চলে এসেছেন দেশ থেকে? তাড়াতাড়ি বলেন জি। আমাদের শেষ করার দিকে কে রয়েছেন? হ্যালো আসসালামু আলাইকুম। জি হ্যালো আসসালামু আলাইকুম। জি জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কার সাথে কথা বলবেন? জি ভাই আমি নরেশ থেকে লিমন বলছিলাম। জি লিমন ভাই, জি হুসেন ভাই সাথে একটু কথা বলতে পারি? জি বলছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো আসসালামু আলাইকুম হুসেন ভাই। জি ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো শুননি? আলহামদুলিল্লাহ দিলা দোয়া আছেন, আপনি ভালো শুননি? আচ্ছা ভাই আমি একটা গানও রিকোয়েস্ট করতাম আসলাম, যদি আপনি দয়া করে ওটা তার গাইতা কি বড় খুশি হইলাম। মানে রাধা রমনের একটা গান হইলো তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও, একটা গান আছে যে আপনার তো ঐশ্য শিল্পী হিসাবে একটা আপনার জানা আছে, ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেকেই কল করেছেন এবং শেষ কলার ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাচ্ছি আপনাদের জন্য সেই অনুষ্ঠান গানে গানে আয়োজনে। আমাদের হোসেন ভাই রয়েছেন, রয়েছেন আমাদের রিজান ভাই রয়েছেন আমাদের অক্টোপ্যাডে, তারপরে কিবোর্ডে রয়েছেন আমাদের প্রিয় প্রথম ভাই, আর আমাদের ব্যাকগ্রাউন্ডে আরও অনেকে রয়েছেন, আমাদের মন্দিরে রয়েছেন আমাদের ভাই শাহেদ, ডক্টর রুবেল সাহেব রয়েছেন সাউন্ডে, আমাদের বন্ধু আমাদের কলিগ আয়ন টিভির যারা কলাকুশলী পিনাক রয়েছেন, শরীফ এবং প্রিয়াঙ্কা যারা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যাচ্ছি আবারও গানে। তো হোসেন ভাই অনেক অনুরোধ, অনেক কথা, এখন দেখা যাক আপনি কি কোন গানটি আমাদের দর্শকদের জন্য উপহার দেন। যদিও অনেক গানের রিকোয়েস্ট, সবগুলা গান কিন্তু অনেক সময় অনেক শিল্পীর জানা নাও থাকতে পারে। জি তো সেই হিসাবে যারা ফোন করেছেন আমি আপনার অনেকের কাছে ক্ষমা প্রার্থী, যদিও সময় আমাদের স্বল্পতা, এখন আর অনেক গান চাইলেও আর করা যাবে না, করতে পারবো না। তবে আপনাদের আমি কথা দিয়ে গেলাম, আগামীতে আয়ন টিভি যদি আমাকে আবারও ডাকে, আমাকে আমন্ত্রণ করে, আপনাদের সব পরিচিত গান নিয়ে আমি আবারও আপনাদের সম্মুখে হাজির হব। অবশ্যই আমরা কথা দিচ্ছি হোসেন ভাই, শুধু এইবারের মতো না আরও বারবার আসবেন আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদের অনুরোধ রক্ষা করতে। জি এবার যে গানটি করব, যে গানে আমাকে এম হোসেন নামে অনেক পরিচিতি দিয়েছে, যে গান লন্ডনের অনেক জনপ্রিয় শিল্পীরা গাইছেন, বাংলাদেশেরও অনেক জনপ্রিয় শিল্পীরা আমার এই গানটা করেছেন, আপনারা অনেকেই হয়তো ইউটিউব ফেসবুকে শুনেছেন, বৃন্দাবনে রাধা বিনে সঙ্গের সাথী নাই আমার, শ্যামের বাঁশিরে রাধা বলে বাজে একটিবার, এই গানটি এখন আপনাদের শোনাবো। ধন্যবাদ। শ্যামের বাঁশিরে রাধা বলে বাজো একটি বৃন্দাবনে রাধা বিনে সঙ্গের সাথী নাইয়া বাঁশিরে রাধা বলে বাজো একটি বার।
राधा बोले बाजो एकटी Sophia Moon
যে বাঁশির বাউল এম হোসেনকে তিনি নিজেই বলেছেন জনপ্রিয় করেছে, নিজের আত্মতৃপ্তি পেয়েছেন যে গানটির মাঝে, আমার মনে হয় সে গানটির যে শব্দের পরিভাষা সেগুলো তার হৃদয় থেকে উঠে এসেছে। হোসেন ভাই, এই গানটি কি আপনার নিজের লেখা আবার মনে হয়েছে সেই জন্য আপনি বললাম? সুপ্রিয় দর্শক, আমরা খুবই সুন্দর গানগুলো আধ্যাত্মিক তাত্ত্বিক বিষয় এবং মনের মাধুরী মেশানো শব্দের গাঁথুনি দ্বারা যে গান রচনা হয়েছে সেই গানগুলি কণ্ঠে উঠে এসেছে বাউল এম হোসেনের। আজকে আমরা গানে গানে এই অনুষ্ঠানে আপনাদেরকে সময় দিলাম আইএন টিভির এই আয়োজনে। আমরা প্রতি সোমবার আপনাদের সাথে থাকব রাত 11:30 থেকে 1টা পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আর আপনারা থাকবেন আমাদের সাথে। এটা হলো শেষ গান। এই গানের মাধ্যমে আমরা অর্থাৎ গরখুনো গরু যেভাবে আমরা একটা কথায় বলে যে সিঁদুরেই বয় পায়, আমরা ঠিক বয় পাওয়া না, আমরা আমাদের আঙ্গিনায় অর্থাৎ আমাদের আলোয় আমরা চলে যাব। আবারও আগামী সোমবার ঠিক একই সময়ে আপনাদের সাথে যদি বেঁচে থাকি সে পর্যন্ত আপনাদের সাথে আবারও দেখা হবে আইএন টিভি স্কাই 782 স্ক্রিনে সকলের সাথে। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে বাউল এম হোসেন ছিলেন, তারপরে আমাদের প্রীতম ভাই, তারপরে রিজওয়ান, তারপরে আমার সাথে ছিলেন, আমি আমার তো নাম বলিনি, আপনারা হয়তো অবশ্যই আপনাকে আমাকে আদর করেন এবং জানেন আমি মুরাদ, এবং সাথে ছিলেন ভাই শাহেদ, ডক্টর রুবেল সাহেব সাউন্ডে ছিলেন, আর আমাদের আরেকজন বড় ভাই ছিলেন জসিম ভাই, মালিক ভাই, আর আমাদের কলাকুশির মাঝে আয়ন টিভির যারা রয়েছেন পিনাক ভাই, তারপরে আমাদের শরীফ, তারপরে প্রিয়াঙ্কা, আমাদের এই সব ভাই বোনেরা আপনাদের জন্য উপহার দিল আজকের এই অনুষ্ঠান। আগামী তো থাকবো, তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আগামী ঠিক একই দিন একই রাতে আমরা সপ্তাহের গুণনে চলে আসব, আর আমরা গানে গানে চলে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর আপনাদের জন্য দোয়া থাকলো সাথে থাকবেন আইএন টিভি স্কাই 782 এর সাথে। গানে গানে চলে যাব বাড়িতে। সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমার গানে বাসায় কোথায় কোনো ভুল হয় তাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আইএন কর্তৃপক্ষের কাছে, এবং বিশেষভাবে কৃতজ্ঞতা আমার মুরাদ ভাই, খুব মায়ের মানুষ, আমার এলাকার মানুষ, আমাকে খুব স্নেহ করেন, ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। মুরাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে করার জন্য। প্রীতম, আপনারা সবাই চেনেন, অত্যন্ত ভালো একজন মিউজিশিয়ান, এদেশের ছোট ভাই রিজান, এরা খুব পরিচিত মুখ। শাহেদ, মালিক ভাই, আমার জসিম ভাই, সবাইকে আমি অন্তরন্ত থেকে ভক্তি এবং শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে শেষ গান। কার কুঞ্জেরই আছে নিষ্ঠুর কালিয়া, সারা নিশি যায় রে আমার কাঁদিয়া, আর কত তাকিব পন্ত নিরগিয়া, আর কত তাকিব পন্ত নিরগিয়া, সারা নিশি যায় রে আমার কাঁদিয়া, কার কুঞ্জেরই আছে নিষ্ঠুর কালিয়া, সারা দিশি যায় রে আমার কাঁদিয়া। মালা গাঁথিলাম চুয়া চন্দন ধূপ রাখিলাম, ফুল তুলে মালা গাঁথিলাম চুয়া চন্দন ধূপ রাখিলাম, যতনে শয্যা সাজাইলাম কার লাগিয়া, যতনে শয্যা সাজাইলাম কার লাগিয়া, সারা দিশি যায় রে আমার কাঁদিয়া, কার কুঞ্জে রইয়াছে নিষ্ঠুর কাঁদিয়া,
তারা দিশি যায় রে আমার কাদিয়া বিচে দানলে দিবানি সিহিয়া জলে দারুন বিচে দানলে দিবানি সিহিয়া জলে শেমের দেখা না পাইলে যাব মরিয়া শেমের দেখা না পাইলে যাব মরিয়া সারা নিশি যায় রে আমার কাদিয়া কার কুঞ্জে রইয়াছে নিষ্ঠুর কাদিয়া সারা নিশি যায় রে আমার কাদিয়া হেলালুদ্দিনে জগতে দোষী নিষ্ঠু আর পীড়িতে হেলালুদ্দিনে জগতে দোষী নিষ্ঠু আর পীড়িতে দুঃখ রইল মনেতে জীবন বরিয়া করইল মনেতে জীবন বরিয়া সারা নিশি যায় রে আমার কাদিয়া কার কুঞ্জে রইয়াছে নিষ্ঠুর কাদিয়া সারা নিশি যায় রে আমার কাদিয়া সারা নিশি যায় রে আমার কাদিয়া।